السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরাফার খুতবা বাংলা অনুবাদের আজকের এই ছোট্ট আয়োজনে। আমরা একটু আগেই 1441 হিজরির হজের আরাফার খুতবা শুনলাম, এবং যিনি খুতবা দিলেন তিনি হচ্ছেন ফাদিলাতু শেখ আবদুল্লাহ ইবনু সুলাইমান আল মানি হাফেজাহুল্লাহ। তিনি সদস্য হাইয়াত কেবার ওলামা, সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের সদস্য, এবং তিনি আল মুস্তাশার বিদিওয়ান আল মালাকি, অর্থাৎ দিওয়ান মালাকিতে তিনি উপদেষ্টা হিসাবে নিয়োজিত রয়েছেন। সৌদি আরবের একজন প্রখ্যাত আলেম, এবং তিনি একজন খুবই প্রাজ্ঞ এবং বিজ্ঞ অর্থনীতিবিদ। ইসলামী অর্থনীতি সম্পর্কে তার প্রচুর লেখা এবং বইও আছে। যাই হোক, আমরা আজকে তার খুতবার সারাংশটা আপনাদের সামনে তুলে ধরছি, এবং যখন খুতবা আমাদের হাতে চলে আসবে এরপর আপনাদের কাছে আমরা আশা করব যে হয়তো তার পুরোটা আমরা অনুবাদ করে দেব ইনশাআল্লাহ। তিনি প্রথমেই সালাম দিয়েছেন সবাইকে, তারপরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ পেশ করেছেন, এবং তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এভাবে তার লম্বা একটু খুতবা দিয়েছেন। এবং খুতবার পরে তিনি দুরুদ ও সালাম পেশ করে তিনি সমস্ত মুসলিমদেরকে উদ্দেশ্য করে বললেন, আইয়ুহাল মুসলিমুন। শুরুতেই তিনি এই সম্বোধনের পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বনের উপদেশ প্রদান করেন এবং বলেন, নুসিকুম বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। এবং এ প্রসঙ্গে তিনি তাকওয়ার উপর অনেকগুলো দলিল তিনি আল কোরআন থেকে পেশ করেন, বিশেষ করে আয়াতুল কোরআন। যেমন তার মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা আন-নাসার 131 নম্বর আয়াত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ ওয়া ইন তাকফুরু ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কানা আল্লাহু গানিয়ান হামিদা। আর তোমাদের পূর্বে যারা গ্রন্থ প্রাপ্ত হয়েছে এবং তোমাদেরকে অবশ্যই আমরা নির্দেশ দিয়েছিলাম যে আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আর যদি তোমরা কুফুরি করো, তাকওয়া অবলম্বন করতে অস্বীকৃতি জ্ঞাপন করো, তাহলে অবশ্যই আল্লাহর জন্য রয়েছে আসমান সমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু রয়েছে, নিশ্চয়ই আল্লাহ অবক্ষাপেক্ষী প্রশংসিত। তিনি বললেন যে আল্লাহর তাকওয়া অবলম্বনের মধ্য দিয়ে সার্বিক কল্যাণ আমাদের উপর নাজিল হয়, এবং অকল্যাণ অমঙ্গল এগুলো আমাদের থেকে দূরীভূত হয়। এবং তার একটি দলিল তিনি সূরা তালাক থেকে উল্লেখ করলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার বিষয়কে সহজ করে দেন। তিনি বলেছেন তাকওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওহীদ, এবং তাওহীদের মূল প্রোগ্রামই হলো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করা, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, এবং ইবাদত শুধুমাত্র পরিপালিত হবে আল্লাহর জন্য, কারণ আল্লাহর সাথে ইবাদতে কারো কোনো শরিক নেই। এ ব্যাপারেও তিনি অনেকগুলো আয়াত তিনি উল্লেখ করলেন, আমরা সংক্ষেপে কয়েকটি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন সূরা আল বাকারার মধ্যে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, হে মানুষেরা, তোমরা তোমাদের সেই রবকে রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তোমাদের পূর্বে যারা ছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো, লাআল্লাকুম তাত্তাকুন। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরীক করো না। সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল আফা গায়রাল্লাহি তা'মুরুন্নী
আবুদু আইয়ুহাল জাহিলুন, হে মোহাম্মদ তুমি বলে দাও আল্লাহকে বাদ দিয়ে তোমরা কি আমাকে নির্দেশ করছো অন্য কোনো কিছুর ইবাদত করতে হে জাহিল ব্যক্তিরা? এবং সূরা জুমারের পরবর্তী 66 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন বালিল্লাহ ফাআবুদ ওয়াকুম মিনাশ শাকিরিন, বরং আল্লাহরই ইবাদত করো এবং তার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এটাই হচ্ছে শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহর মুক্তাবা, চাহিদা। অর্থাৎ আমরা যখন বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এই যে আল্লাহর ইবাদত করা এবং একমাত্র আল্লাহর ইবাদত করা, এটাই হচ্ছে তার তাকাদা এবং তার চাহিদা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে ঘোষণা করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের বাবা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আর আল্লাহ তো সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ, সবকিছু সম্পর্কে তিনি জানেন। সুতরাং আল্লাহর ইবাদত করতে হবে সেই আদর্শের ভিত্তিতে, সেই সুন্নার ভিত্তিতে যা মুহাম্মদ সাল্লাহ সাল্লাম নিয়ে এসেছেন। মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা সেই আদর্শ, সেই নিয়ম, সেই পদ্ধতি সবকিছু দান করেছেন। আর এর পক্ষেও তিনি বেশ কিছু দলিল উপস্থাপন করে বললেন যে সুতরাং এসব কিছুর আরেকটা চাহিদা হলো, আরেকটা মানে প্রোগ্রাম হলো কি, যে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ অনুযায়ী ইবাদত করা হয় এবং যাবতীয় বেদাত এবং খোরাফাত যা কোরআন সুন্নাহ দ্বারা কখনোই প্রমাণিত নয় সেগুলোকে বর্জন করা। এবং তিনি সে কথা বললেন যে এই আরাফার দিনেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা আয়াত নাজিল করলেন যার দ্বারা বোঝা যায় যে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করতে হবে এবং কোরআন সুন্নাহর বাইরে যদি কেউ কোনো ইবাদত করেন সেটা বেদাত এবং খোরাফাত হবে। সে আয়াতটি হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজ তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পন্ন করলাম আর ইসলামকে তোমাদের জন্য দীন হিসাবে মনোনীত করে দিলাম। সূরা আল মাইদার মধ্যে আল্লাহ তাআলা কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতের সার্বিক বর্ণনার ক্ষেত্রে তিনি দুটো জিনিসকে খুবই ব্যাপকভাবে বিস্তারিতভাবে বর্ণনা করলেন, একটি হচ্ছে ইসলাম আর একটি হলো ইমান। নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি অত্যন্ত মানে স্পষ্টভাবে উম্মার কাছে বর্ণনা করে দিলেন যে ইসলাম 5টা ভিত্তির উপর স্থাপিত, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, ওয়া ইকামিস সালাহ সালাত কায়েম করা, ওয়া ইতাইয যাকাহ লিল মুস্তাহিকিন এবং যাকাত সেই সব লোকদেরকে দেওয়া যারা ফকির মিসকিন এবং যারা যাকাতের হকদার, এবং রামাদান মাসের সিয়াম পালন করা এবং বাইতুল্লাহর হজ করা বিশেষ করে যারা সামর্থ্যবান তাদের ক্ষেত্রে। এরপর তিনি উল্লেখ করলেন যে আরকানুল ইমানের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বহুবারই দিয়েছেন এবং এর মধ্যে তিনি হাদিসে জিব্রিলের মধ্যেও সেই বর্ণনাগুলো দিলেন যে ইমানের রোকন হচ্ছে 6টি, সেটি তিনি এভাবে বলেছেন আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া লিয়াউমিল আখিরি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি। তিনি বলেছেন যে তুমি আল্লাহর প্রতি ইমান রাখা, ইমান হচ্ছে আল্লাহর প্রতি ইমান রাখা, তার ফেরেশতাদের প্রতি ইমান রাখা, আল্লাহর গ্রন্থগুলোর প্রতি ইমান রাখা যে গ্রন্থগুলি তিনি নাজিল করেছেন নবী রাসূলদের উপরে, এবং নবী রাসূলদের প্রতি ইমান রাখা, এবং আখিরাত দিবসের প্রতি ইমান রাখা, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ইমান রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই বিশদ ব্যাখ্যা সহকারে মুসলিম উম্মার কাছে, মানবতার কাছে, এই বিশ্ববাসীর কাছে পাঠালেন যাতে তিনি বেশ কয়েকটা দায়িত্ব পালন করেন। সেটি আল্লাহ তাআলা সূরা আল বাকারার 151 নম্বর আয়াতে এভাবে বর্ণনা করছেন কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন। অনুরূপভাবে আমরা তোমাদের মধ্যে তোমাদেরই ভেতর থেকে একজন রাসূল প্রেরণ করেছিলাম যিনি তোমাদের কাছে আমার আয়াতগুলোকে
পাঠ করবেন, তেলাওয়াত করবেন এবং তোমাদেরকে পরিশুদ্ধ করবেন এবং তোমাদেরকে আল কিতাব ও আল হিকমা তথা কোরআন এবং সুন্নাহ শেখাবেন এবং তোমাদেরকে এমন কিছু শেখাবেন যা তোমরা জানতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তিনি আমাদেরকে জানিয়েছেন আরো অনেক কিছু। তার মধ্যে রয়েছে যেমন সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সূরা আল বাকারার মধ্যে তিনি বলেছেন, হে ইমানদার লোকেরা, তোমরা সবর এবং সালাত দিয়ে আল্লাহ সাহায্য প্রার্থনা করো। এভাবে তিনি আরো অনেকগুলো আয়াত তিনি আসলে উল্লেখ করেছেন, প্রচুর আয়াত। সবগুলো আমরা এখানে কোট করতে পারিনি, লিখতে পারিনি, আর অল্প সময়ের মধ্যেই আসলে আমরা এই অনুবাদটা যেহেতু পেশ করছি, এই জন্য সার সংক্ষেপটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তিনি বললেন যে আহলুত তাকওয়া অর্থাৎ মুত্তাকিন ব্যক্তিদের অনেক সিফাত রয়েছে। তার মধ্যে একটি অন্যতম সিফাত হচ্ছে যে তারা সর্ব অবস্থায় সবর করে, সর্ব অবস্থায় সবর করে। আমরা জানি সবরের অনেকগুলো প্রকার রয়েছে। তারা আল্লাহর আনুগত্যের উপর সবর করে, সেখানে যে কষ্ট রয়েছে সে কষ্ট তারা ম্লান বদনে সহ্য করে। তারা সবর করে অবাধ্যতা থেকে, যেহেতু অবাধ্যতার প্রতি মানুষের আকর্ষণ থাকে, তা থেকে তারা সবর করে। তারা বিপদে আপদে বালা মুসিবতে তারা সবর করে, সেটাকে তিনি এখানে আসলে হাইলাইট করেছেন। যেমন তিনি বলেছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের নির্দেশ কিন্তু সূরা আল বাকরের 155 থেকে 157 নম্বর আয়াতে আমাদেরকে দিয়েছেন এবং বলেছেন এভাবে, ওয়ালা নাব্লুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এর অর্থ হলো, আর অবশ্য অবশ্যই আমরা তোমাদেরকে কিছু ভয়ভীতি, কিছু ক্ষুধা এবং জান মাল ও ফলফলাদির কিছু অভাব দিয়ে আমরা তোমাদেরকে পরীক্ষা করব, আর তোমরা সবরকারীদেরকে বিশারত দাও, সবরকারীদেরকে তুমি সুসংবাদ দাও, যারা যারা যখন তাদের উপর কোনো মুসিবত এসে যায় তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব। তাদের উপরই তাদের রবের পক্ষ থেকে রয়েছে রহমত এবং দয়া, আর তারাই হচ্ছে সুপথপ্রাপ্ত। তিনি বলেছেন যে কি করে মুসলিমদের পক্ষে এটা সম্ভব হবে না যে তারা সবর করবে, সবর না করে তারা কি করবে? কারণ সবর ছাড়া তো আসলে বাঁচার আর কোনো গতি নেই। সবরের মধ্য দিয়ে আল্লাহর তকদিরের প্রতি তার রেজামন্দি প্রকাশ পায়, তার ইমানটা রক্ষিত হয়, মাহফুজ হয়, এবং সবরের মধ্য দিয়ে সে টেনশন অস্থিরতার থেকে রক্ষা পায়। আর সবর যদি সে নাও করে, তবুও যেটা তার হওয়ার, যেটা তার জন্য মুকাদ্দার, তা থেকে সে কখনোই আসলে বাঁচতে পারে না। সেরকম একটি হাদিস তিনি এখানে তুলে ধরেছেন, বলেছেন, ওয়া আলাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিইখতাআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক। জেনে রাখো যে তোমার যা হবার, যা হবে, সেটা তোমাকে কখনো ভুল করবে না, তোমাকে মিস করবে না, এবং তোমাকে যা মিস করে যায়, অর্থাৎ তোমার যেটা হয়নি, সেটা তোমার কখনো হবে না। লাম ইয়াকুন লিইউসিবাক। সুতরাং যেটা মুকাদ্দার, যেটা তাকদীর, আর সেটা আমাদের সবারই হবে। সুতরাং উচিত হচ্ছে সবর করা। এরপর তিনি এই সবরগুলোর কারণে বা এই যে মুসিবত আমাদের উপর আপতিত হয়, সেই মুসিবতে আমাদের মানে সবর শুকর করার কিছু বেনিফিট তিনি বর্ণনা করেছেন, এবং এই যে মুসিবত গুলো আমাদের উপর আসছে এবং মুসিবত গুলোর আসার কিছু হেকমতও তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন এই মুসিবত গুলো আসলে বান্দাকে সবর করে, ধৈর্যশীল করে, আবার মুসিবত গুলো বান্দাকে শুকরের তারবিয়াত প্রদান করে। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, তোমাদের উপর এত নিআমত আল্লাহ দিয়েছেন, যদি তোমরা সেগুলো গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। আসলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপরে নিআমত দিয়েছেন অনেক বেশি, মুসিবত দিয়েছেন অনেক কম, বরং এই বিশ্বের মহাবিশ্বের অধিকাংশ জিনিসগুলোকে তাদের অনুগত করে দিয়েছেন। এর পক্ষে তিনি অনেকগুলো আয়াত উল্লেখ করলেন। তারপরে তিনি বললেন এই মুসিবত গুলো তোমাদেরকে আসলে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। এই মুসিবত গুলো তোমাদেরকে এই বিশেষ করে এই জীবনে
আল্লাহর দিকে ফিরে আসার শিক্ষা যেমন দেয়, পাশাপাশি পরজীবনের জন্য প্রস্তুত করে, যাতে করে বান্দারা এই মুসিবতে নিজেদেরকে পরকালের জন্য প্রস্তুত করতে পারে, সেই সেটাই হচ্ছে এই মুসিবত গুলোর একটা অন্যতম শিক্ষা। এবং এই মুসিবত গুলো হচ্ছে বান্দাদের জন্য এখতেবার। তিনি বলেছেন, হাদিহিল মাসায়েব ইখতিবারুন লিল ইবাদ, এটা বান্দাদের জন্য এখতেবার, বান্দাদের জন্য পরীক্ষা। সুতরাং এই মুসিবত গুলোতে সবর করলে সে পরীক্ষা উত্তীর্ণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ্বাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন, যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাদা সাধন করতেই হবে, আর আমরা তোমাদেরকে অমঙ্গল এবং কল্যাণ দিয়ে পরীক্ষা করে থাকি, আমাদের কাছেই তোমাদের ফিরে আসতে হবে। এরপর তিনি বললেন যে এই মুসিবত গুলোর পরে এরপর রয়েছে আসলে মুক্তি, মুসিবত থেকে মুক্তি বা ইয়সর যেটাকে তিনি বলেছেন। এবং তিনি এক্ষেত্রে নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি আয়াত নিয়ে এসেছেন, যেটি আমরা সকলে জানি, ইন্নামা আল উসরে ইয়সরা, নিশ্চয়ই ইন্নামা আল উসরে ইয়সরা, নিশ্চয়ই কাঠিন্যের সাথে রয়েছে সহজতা। এবং তিনি আরেকটি আয়াত থেকে দলিল প্রদান করলেন, যেখানে আল্লাহ তাআলা আসলে বান্দার জন্য তাইসির, সহজতা চান, কঠোরতা চান না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, তিনি তোমাদের জন্য কাঠিন্য চান না। অতএব মাসায়েব বা মুসিবত বা লা মুসিবত, এগুলো আসলে আল্লাহ তাআলা স্থায়ী করেন না, এগুলো এক সময় আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, ফলে মানুষের জন্য আবার সবকিছু সহজসাধ্য হয়ে যাবে, তার জীবনটা সহজ হয়ে যাবে, কাঠিন্য থেকে সে রক্ষা পাবে। এরপর তিনি বলছেন, আশ-শরিয়াহ ইসলামিয়া অনেকগুলো সুন্দর সমাধান মানবতার জন্য নিয়ে এসছে, মুসলিম সমাজের জন্য নিয়ে এসছে। একটি হচ্ছে এর মধ্যে বিভিন্ন সমস্যা, মুসিবত, বালা মুসিবত সবকিছুর মধ্যে আসলে একটা মানে সঠিক নির্দেশনা কি, কিভাবে সে অবস্থান করবে সেটি তুলে ধরা। এই জন্য শরিয়া তার জন্য অনেক কিছুকে অনুমোদন করে দিয়েছে, জীবনটা যাতে সহজ হয়, জীবনটা যাতে সে সহজভাবে চালাতে পারে, সেজন্য ব্যবসা বাণিজ্য মুআমালাত এবং হালাল পন্থায় আয় ইনকাম, এগুলো তার জন্য সহজ করে দিয়েছে। এবং এই জীবনটাকে সহজ করার জন্য শরিয়া অনেক কিছুকে হারাম করে দিয়েছে। শরিয়া নির্দেশ দিয়েছে যাতে মানুষ তাদের চুক্তি রক্ষা করে, তাদের ওয়াদা রক্ষা করে। শরিয়া বেচাকেনাকে হালাল করেছে, রিবাকে হারাম করেছে। এভাবে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য অনেক কিছু হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন, তা না হলে জীবন চলে না, আর অনেক কিছু হারাম করে দিয়েছেন, যার মধ্য দিয়ে এই সমাজের মধ্যে অনেক মুশকিলাত, অনেক প্রবলেম সৃষ্টি হয়, তাদের জীবনটা কঠিন হয়ে যায়, যাতে মানুষ প্রতারিত না হয়, যাতে মানুষ মানুষের জীবন বিঘ্নিত না হয়। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুন্দর সুন্দর নিয়ম তিনি প্রবর্তন করলেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, يا ايها الذين امنوا لا تاكلوا اموالكم بينكم بالباطل هي من ذا لوكرا, তোমরা নিজেদের মধ্যে বাতিল পন্থায় পরস্পরের সম্পদ ভক্ষণ করো না। ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান, এভাবে অনেকগুলো আয়াত তিনি এখানে উল্লেখ করলেন, এবং ইনফাক ফি সাবিলিল্লাহর আয়াতগুলো তিনি এখানে উল্লেখ করলেন। তিনি আরো বলেছেন যে ইসলামী শরিয়া আত্মীয়তার সম্পর্ক এবং কাছের যে মানে সিলাতুল আরহামের সম্পর্ক রক্ষা করা এবং তাদের মধ্যে হুসনুত তাআমুলের নির্দেশ প্রদান করেছে। ইসলামী শরিয়া সচ্চরিত্র অবলম্বনের নির্দেশ দিয়েছে, এবং যাতে মানুষের সাথে সম্প্রীতি বজায় রাখা হয়, পিতামাতার অধিকার রক্ষা করা হয়, আপনজনের সাথে সুন্দর আচরণ করা হয়, সেই নির্দেশগুলো ইসলামী শরিয়া দিয়েছে। এক্ষেত্রে তিনি অনেকগুলো আয়াত এখানে পেশ করেছেন, এর মধ্যে একটি আয়াত সূরা আল ইসরার 23 এবং 24 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুম ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর তোমার রব এই নির্দেশ দিচ্ছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না, এবং পিতামাতার প্রতি উভয়ের প্রতি সুন্দর আচরণ করবে। যদি তোমার কাছে তাদের কোনো একজন অথবা উভয়ে বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, তাহলে তাদেরকে উফ শব্দটাও বলবে না এবং তাদেরকে ধমক দিবে না, আর তাদের সাথে সম্মান সম্মানিত বচন বা সম্মানসূচক বচন করবে, কথা বলবে। আর
তাদের উভয়ের জন্য তোমার ভালোবাসার পাখনাকে তুমি বিছিয়ে দেবে এবং বলবে, দোয়া করবে তাদের জন্য, হে আমার রব, তাদের উভয়কে এমনই রহমত করো যেমনি ভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছিল। এভাবেই ইসলাম আমাদেরকে শিখিয়েছে। ইসলাম স্ত্রীদের সাথে সুন্দর আচরণের নির্দেশ দিয়েছে। ওয়াআশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআল আল্লাহু ফীহি খাইরান কাসীরা, সূরা আন-নাসর 19 নম্বর আয়াত। আর স্ত্রীদের সাথে তোমরা সৎভাবে জীবনযাপন করো, যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তাহলে হয়তো তোমরা এমন কিছুকে অপছন্দ করছো অথচ আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রেখে দিয়েছেন। তিনি বলেছেন, আত্মীয় স্বজন সহ সবার সাথে সুন্দর ইনসাফপূর্ণ আচরণ করার জন্য আল কোরআন নির্দেশ দিয়েছে সূরা নাহলের 90 নম্বর আয়াতে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাঈল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াদুকুম লাআল্লাকুম তাদাক্কারুন। নিশ্চয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন আদল এবং ন্যায়পূর্ণ আচরণের, ইহসান তথা মানুষের সাথে সুন্দর আচরণের, এবং আত্মীয় স্বজনকে প্রদান করার। আর তিনি নিষেধ করছেন অশ্লীলতা, অন্যায় এবং জুলুম থেকে, যাতে তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা স্মরণ করো। এভাবে তিনি আত্মীয় স্বজনকে প্রদান করার উপরে আরো অনেকগুলো আয়াত এখানে পেশ করেছেন। তিনি এরপরে বলেছেন যে ইসলামী শরিয়া দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার নির্দেশনা দিয়েছে এবং মানুষের যাবতীয় হক রক্ষা করার নির্দেশ প্রদান করেছে এবং মানুষের জান মাল সহ তার মান ইজ্জত মর্যাদা সমাজে সহবস্থানের বিষয়গুলো তুলে ধরেছে এবং সেগুলো যাতে সঠিকভাবে পরিপালিত হয় সেই নির্দেশনা দিয়েছে। ইসলামী শরিয়া একজন আরেকজনের উপর চড়াও হওয়া, অন্যকে কষ্ট দেওয়া, আল ইতাদা ওয়া ইদা আল আখারিন যেটা বলা হচ্ছে, এগুলোকে নিষেধ করে দিয়েছে, হারাম করে দিয়েছে। এবং যারা সন্ত্রাস করে বেড়ায় এবং যারা অন্যায় করে বেড়ায় তাদেরকে পৃষ্ঠপোষকতা দিতে ইসলামী শরিয়া নিষেধ করেছে। তিনি বলেছেন ইসলামী শরিয়া আরো নিষেধ করেছে যে ইসলামের যারা শত্রু, যারা ইসলামের ক্ষতি করার জন্য খুবই মানে খুবই সতর্কতার সাথে অবস্থান করছে, তাদের সাথে তাল মেলাতে ইসলামী শরিয়া নিষেধ করেছে। তিনি বলেছেন ইসলামী শরিয়া নির্দেশ দিয়েছে যাতে সমাজে সবার প্রতি ন্যায়পূর্ণ আচরণ করা হয়, যাতে সকল মাফসাদা এবং অকল্যাণ দূর করা হয় এবং যাতে মাসালেহ মানব সমাজের জন্য, মুসলিম সমাজের জন্য যা কিছু কল্যাণকর সেটা নিশ্চিত করা হয়। তিনি বলেছেন ইসলামী শরিয়া আরো নির্দেশ দিয়েছে যাতে করে মুসলিমরা আল্লাহর রজ্জুর ভিত্তিতে, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে এবং তার ভিত্তিতে তারা ঐক্যবদ্ধ হয় এবং যেন তারা বিচ্ছিন্ন না হয়। এবং সেক্ষেত্রে তিনি দলিলটি নিয়ে এসেছেন যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আর তোমরা আল্লাহর রজ্জুকে তথা কোরআন এবং সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। তিনি এক্ষেত্রে অনেকগুলো দলিল নিয়ে এসেছেন, এর মধ্যে যেমন আল্লাহ এবং তার রাসূলের নিরঙ্কুশভাবে ইতাআত আনুগত্য করার যে নির্দেশনা আমরা কোরআনে পাই সেটি তিনি এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো। এবং এ প্রসঙ্গে তিনি আয়াতের ওই অংশও নিয়ে এসেছেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হয় তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে সেটা ফিরিয়ে দাও। এরপর তিনি বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর কথা কোট করেছেন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আলামু أن دماءكم وأموالكم وأعراضكم حرام عليكم كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا لا ترجعوا بعدي كفارا يضرب بعضكم بعضا جنراكو نشتوي تمادر جان مال ابن تمادر عزت تمادر اوپر شماني تو تمادر كاچه شماني تو جبه به تمادر آج كر دين تي شماني تو تمادر اي শহরের শহরটি যেভাবে সম্মানিত এবং তোমাদের এই মাসটি যেভাবে সম্মানিত, আমার পরে তোমরা কাফের হয়ে যেও না,
যে তোমাদের একজন আরেকজনের গর্দান উড়িয়ে দেবে, এমনটি তোমরা হয়ো না। নবী সাল্লাল্লাহু সাল্লামের আরো কিছু হাদিস তিনি এক্ষেত্রে উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন যে ইসলাম বালা মুসিবত এবং মহামারীতে চিকিৎসা সম্বন্ধীয় নির্দেশনাও কিন্তু দিয়েছে, যে সমাজকে, পরিবারকে, ব্যক্তির নিজেকে এবং মুসলিমরা তাদের পরস্পরকে বা মানুষ কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে সে ব্যাপারেও কিন্তু ইসলাম চমৎকার নির্দেশনা দিয়েছে। বিশেষ করে সংক্রমণশীল যে সমস্ত রোগ ব্যাধি আছে সেগুলো যাতে সংক্রামিত না হয়ে যায়, বরং সমাজের মানুষকে যেন তারা এমন একটা স্বাস্থ্যবিধি ফলো করে মোটামুটি হেফাজত করতে পারে, সেই ব্যবস্থাও ইসলাম দিয়েছে। যেমন আল কোরআনের মধ্যে বলা হয়েছে, ওয়াইদা মারাদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হয়ে যাই তখন তিনি শেফা দান করেন। তাহলে শেফা দানকারী হচ্ছেন আল্লাহ, সে কথাটা প্রতিষ্ঠিত করা হয়েছে। এবং মানুষ যাতে ভালো খাদ্য সেবন করে যা তার শরীরে ইমিউনিটিকে বাড়িয়ে দেবে, তাকে শক্তিশালী করে দেবে, এবং যাতে সে খাবিথ নিকৃষ্ট জিনিসগুলো পরিহার করে, সেই নির্দেশনাও কোরআনে দেওয়া হয়েছে। ওয়াইহিল্লুল্লাহুম আত-তাইয়্যিবাত ওয়াইহাররিমু আলাইহিম আল-খাবায়িথ, তিনি তাদের জন্য তাইয়েবাতকে হালাল করে দিয়েছেন, পবিত্র ভালো খাবারগুলোকে হালাল করে দিয়েছেন এবং নিকৃষ্ট জিনিসগুলোকে হারাম করে দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তিনি এখানে কোট করেছেন, বলেছেন, ইবাদাল্লাহ তাদাওয়াও ফা ইন্না মা মিন দাইন ইল্লা ওয়ালাহু দাওয়া, হে বান্দারা তোমরা ঔষধ গ্রহণ করো, কারণ প্রত্যেক রোগেরই একটা ঔষধ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো বেশ কয়েকটা হাদিস তিনি এখানে কোট করেছেন, যেগুলো বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। যেমন তিনি বলেছেন যে মহামারীর সময় স্বাস্থ্যবিধি ফলো করার একটা গাইডলাইন রয়েছে হাদিসগুলোতে, ফিররা মিনাল মাজজুম ফিরারাকা মিনাল আসাদ, তুমি কুষ্ঠ রোগী থেকে এমন ভাবে দূরে সরে থাকো যেভাবে তুমি সিংহ থেকে দূরত্ব অবলম্বন করো। এরপর আরেকটি হাদিস নিয়ে এসেছেন, লা ইউরিদান্না মুমরিদুন আলা মুসাহিন, যে অসুস্থ উটের পালকের মালিক যেন সুস্থ উটের পালকের মালিকের উটের সাথে তার উটগুলোকে মিলিয়ে না দেয়। এরপরে তিনি সেই বিখ্যাত হাদিসটাও নিয়ে এসেছেন, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, যে মহামারী অবস্থায় আসলে মানুষের অবস্থান কোথায় হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা সামি'তুম বিহা ওয়া আনতুম ফি আরদিন, যদি তুমি সেই মহামারী সম্পর্কে জানতে পারো যখন তুমি সেই জমিনে থাকো, তাহলে ফালা তাখরুজু মিনহা, তুমি সেই জমিন থেকে বের হইও না যেখানে মহামারী হয়ে গেছে এবং তুমি সেখানে আছো। আর যদি তুমি শুনে থাকো যে অন্য কোথাও মহামারী হয়েছে, তাহলে সেই জায়গায় তুমি যেও না। তাহলে এই হাদিসগুলো আমাদের সামনে আত্মজিহা তত্ত্ববিয়া বা স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশনা আমাদেরকে প্রদান করে, সেটি যে কোনো অবস্থায়, যে কোনো রোগের ক্ষেত্রে এবং বিশেষ করে মহামারীর ক্ষেত্রে। সুতরাং এখন যে মহামারী চলছে সেখান থেকে আসলে বর্তমান রাজকীয় সৌদি আরবের যে নির্দেশনা এসেছে হজ সম্পর্কিত, সেটি এর সাথেই আসলে জড়িত। যেটি বলা হয়েছে যে এই বছর হজ একদম বন্ধ না করে সীমিত সংখ্যক হাজিদের সুযোগ দেওয়া হবে, এবং সেই কারণে হয়তো হাজির সংখ্যা এবছর কম হয়েছে এবং সারা বিশ্ব থেকে সবাই আসার সুযোগ পায়নি। এটি হয়েছে আসলে মহামারীর কারণে। তো আমাদের আজকের এই খতিব তার খুতবার একদম শেষ দিকে এসে তিনি এই মিম্বর থেকে শুকরিয়া জ্ঞাপন করছেন সকল মুসলিমের, এবং শুকরিয়া জ্ঞাপন করছেন সে দেশের সরকারের, বিশেষ করে খাতেমুল হারামাইন শরীফাইন সহ আরো যারা এই সমাজ ব্যবস্থাপনায়, হজ ব্যবস্থাপনায় ছিলেন, যারা পরিবেশকে, দেশকে এবং যারা হজ করছেন তাদের জন্য সার্বিক চমৎকার ব্যবস্থাপনা উপহার দিয়েছেন, এবং বিশেষ করে এমন নির্দেশনা তারা বাস্তবায়ন করেছেন যাতে করে মানুষের সাধ্য অনুযায়ী এই মহামারী আরো বেশি ছড়িয়ে না পড়ে, এবং বিশেষ করে তারা বিভিন্ন উপলক্ষে নানা প্রকার খেদমত তিনি দিয়ে তারা দিয়ে যাচ্ছেন। এই জন্য তিনি সকল মুসলিমকে এবং সে দেশের প্রশাসক বৃন্দ যারা রয়েছেন তাদেরকে শুকরিয়া জানিয়েছেন। পরিশেষে
খতিব ইয়াম আরাফার কিছু ফজিলত তুলে ধরলেন এবং কিছু আমল তুলে ধরলেন। সে হাদিসটিও তিনি এখানে কোট করলেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, মা মিন ইয়াউমিন আকতারা মিন আই আতিকাল্লাহু আবদান মিনান নার মিন ইয়াউম আরাফা ওয়া ইন্নাহু লায়াদনু মিন ইবাদিহিম থুম্মা ইউবাহি বিহিমুল মালাঈকা ফায়াকুলু লাহুম মা আরাদা হাউলা। যে আরাফার দিনের চাইতে এমন কোন দিন আর নাই যেদিন আল্লাহ তাআলা আরাফার দিনের চাইতে বান্দাকে জাহান্নাম থেকে বেশি মুক্তি দেন। আর তিনি বান্দাদের কাছাকাছি চলে আসেন এবং ফেরেশতাদের কাছে তাদের নিয়ে গৌরব বোধ করেন এবং বলেন এরা কি চায়। সুতরাং আরাফার এই যে বিশাল ফজিলাত, সেই ফজিলাত কিন্তু আজকে হাজিরা পাচ্ছেন এবং অন্যান্যরাও পাচ্ছেন, কারণ আরাফার দিনের ফজিলত শুধু হাজিদের জন্যই সীমাবদ্ধ নয়, অন্যরা সিয়াম রাখার মাধ্যমে সেই আমলটি করতে পারবে। আর আজকে হাজিরা আরাফার ময়দানে অবস্থানের পর তারা মুজদালিফায় যাবে। এখানে তিনি হুকুমগুলো বললেন যে আরাফায় তারা জোহর আসর একসাথে পড়ে নেবে এবং কার্যত আমরা দেখলাম খুতবার পরে তারা পড়ে নিয়েছেন। তারপরে তারা সূর্যাস্তের পরপর মুজদালিফার দিকে যাবে, সেখানে মাগরিব এশা একসাথে পড়বে, তারপরে সেখানে সারা রাত অবস্থান করে ফজর পড়ে তারা মিনায় রওনা হবে। মিনায় যাওয়ার পরে তাদের বেশ কিছু কাজ রয়েছে, মিনায় অবস্থান এবং কঙ্কর নিক্ষেপ করা, এবং এই দশম দিনে ইয়াউমুন নাহর যেটি শ্রেষ্ঠতম দিন, সেই দিনে তারা তাওয়াফ সাই সহ আরো অন্যান্য কাজ যেমন কোরবানি করে তারা হালাল হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি হজের কিছু কাজ আজকে আরাফাত দিনের পর থেকে যেটা হাজিদের সামনে এখনো রয়েছে সেগুলোর কিছু বর্ণনা তিনি দিলেন। এরপর তিনি সবার জন্য দোয়া করলেন এবং তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াতটি উল্লেখ করে যেখানে আল্লাহ সুবহান তাআলা বলেছেন ওয়া ইযা সাআলাকা আন্নী ইবাদি ফা ইন্নী ক্বারীব উজিবু দাওয়াত আদ-দাঈ ইযা দাআন ফলিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তোমার কাছে তাহলে আমি অতীব নিকটবর্তী, আমি দোয়াকারীদের দোয়ার ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে, অতএব সে যেন দোয়া করে এবং আমার প্রতি ইমান রাখে। এভাবে তিনি সবার উপর সবার জন্য দোয়া করলেন। পরিশেষে তিনি আল্লাহর প্রশংসা করে নবী সাল্লাল্লাহু সাল্লামের ওপর দরুদ এবং সালাম সালাত পেশ করে তিনি তার খুতবা শেষ করলেন। মোটামুটি ভাবে এতটুকুই আমরা তার খুতবা থেকে নোট করতে পারলাম। কোনো সন্দেহ নেই আমাদের এই সার সংক্ষেপ বলার ক্ষেত্রে হয়তো কিছুটা বাদ পড়েছে, অথবা দু একটা কথা হয়তো আমরা বেশি বলেছি কারণ হুবহু তর্জমা করা সম্ভব হয়নি, এবং হয়তো কোথাও কোনো ভুলও থেকে যেতে পারে। সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টি আপনাদের পক্ষ থেকে কামনা করছি। আমরা আসলে চেষ্টা করেছি দ্রুততম সময়ে যারা বাংলা ভাষাভাষী আজকের এই খুতবায় কি বলা হলো সেটি তাদের কাছে তুলে ধরতে। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাটুকু কবুল করুন এবং এই খুতবার মধ্যে যতটুকু ভালো কথা আমরা শুনলাম সেটা আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের আজকের এই দিনটাকে সুন্দরভাবে, আরাফাত দিনটাকে যারা আমরা হজে যেতে পারিনি সুন্দরভাবে সিয়ামের সাথে সেটিকে পরিপালন করার তৌফিক দান করুন। এবং পাশাপাশি আমরা এটাও বলবো যে আসুন আমরা তাকবীর দিতে যেন ভুলে না যাই। এই তাকবীর আইয়ামুত তাশরিকের শেষ পর্যন্ত চলতে থাকবে। আমরা এর আগেও বলেছিলাম যে আসলে জিলহজের প্রথম থেকে আইয়ামুত তাশরিকের শেষ পর্যন্ত তাকবীর আছে, তো কোনো সন্দেহ নেই। এখন খাস তাকবীর বা মুকাইয়্যদ তাফসীর তাকবীরের ব্যাপারে যেটা আরাফাত দিনের প্রত্যেক ফরজ নামাজের পরে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, অর্থাৎ সেটাকে একদম সুনির্দিষ্ট ভাবে করা যাবে কিনা, কিন্তু আমরা বলতে পারি যে তাকবীরে আমের আওতায়ও আমরা সবসময় তাকবীর দিয়ে যেতে পারি। তারপরে তাহলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে পারি, আলহামদুলিল্লাহ পড়তে পারি, এবং বিশেষ করে ইয়াউম আরাফার যে সুন্দর দোয়া সেটা আমরা সবাই পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।